আমি ড্রাইভার বলছি কি ভাই, আপনার লক খোলা দাম 200 ডাল আমি ছুটাই দেই। আজকে আমাদের এখানে বিবাহ অনুষ্ঠান, খুব সুন্দর আয়োজন, কিন্তু হঠাৎ আমাদের শোকের আকাশে দুঃখের ছায়া। বাড়ি জুড়ে লাগানো ঝাড়বাতি, বাহারি ডিজাইনে সাজানো গেট, বিয়েবাড়ির আনন্দ কিছুক্ষণ আগেও ছিল পুরো আঙিনা জুড়ে। অতিথিদের জন্য ঘরে রান্না করা বিভিন্ন ধরনের খাবার, কিন্তু যাদের জন্য এত আয়োজন সেই মানুষগুলোই আর নেই। একটি দুর্ঘটনায় মুহূর্তেই বিয়েবাড়ির আনন্দ পরিণত হয়েছে শোকে। বরগুনার আমতলিতে বরের বাড়িতে বউ ভাতে যাওয়ার পথে সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে 7 নারীসহ 2 শিশু নিহত হন। অতিথিদের জন্য রান্না করা খাবার বিলিয়ে দেওয়া হয় অসহায়দের। তারা আসবে নূতন মেহমান, তাদেরকে আমরা বরণ করব। তারা কনে পক্ষের লোক ছিল, তো পথিমধ্যেই যে দুর্ঘটনাটা হয়েছে এটা আসলে মর্মান্তিক, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা সবার কাছে দোয়া চাই তারা যেন জান্নাতবাসী হয়। শোকের মধ্যে কে খাবে এখন, যে আয় তারে দিয়ে দিই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 21 জুলাই বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হুমায়রা আক্তারের সঙ্গে বিয়ে হয় আমতলী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের GM সাইফুর রহমান সোহাগের। ওই দিন বিকেলে হুমায়রাকে নিয়ে আসা হয় সোহাগের বাসায়। এরপর শনিবার দুপুরে সোহাগের বাড়িতে বউ ভাতে আসার পথে আমতলী উপজেলার হলদিয়া চাওড়া সেতু পার হওয়ার সময় 17 যাত্রী নিয়ে সেতু ভেঙে খালে পড়ে মাইক্রোবাস, এতে 2 শিশুসহ 9 জন নিহত হন। এমন দুর্ঘটনায় হতবাক এলাকাবাসীও। এখানে বিবাহ অনুষ্ঠান, খুব সুন্দর আয়োজন, তাদের অভ্যর্থনার জন্য আমরা অনেক কিছুই করছি, কিন্তু হঠাৎ আমাদের শোকের আকাশে দুঃখের ছায়া। কীভাবে কি হয়ে গেল এরকম বলার মতোই নয়, এটা মুখ দিয়ে বলার মতন ভাষাই নাই আমাদের, মানে এখন বলার মতো আর কি আমাদের কিছুই নাই আর। নিহত 9 জনের মধ্যে 7 জনের বাড়ি মাদারীপুর আর 2 জনের বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। সময় সংবাদ, বরগুনা।